এখন আমরা ন্যাচারাল অ্যাঙ্কারিং করব। সবাই একসাথে শুরু করবে, তোমাদের কাছে আছে, তোমরা জানো সেটা। আমি এক দুই তিন করে আমাদের সিটিতে শুরু হয়েছিল, মনে আছে? মনে আছে? হ্যাঁ, ওই দিন তোমাদের হাতে একটি কাগজ দিয়েছিলাম, এরকমই লেখা ছিল, মনে আছে? বাড়িতে আছে না? এই কাগজটি শিখেছো? তাহলে এখানে লেখা ছিল তারপর লেখা ছিল আর দিস রেজিস্টার্ড অ্যান্ড উইথ সি উইথ ইউর টিচার, সেগুলো ছিল তো? বাড়িতে গিয়ে কি কেউ শুনছে, দেখেছিলে বা শিখছিলে বা এখন কি করতে পারবে? ওখানে একটি ভালো প্যারাগ্রাফ ছিল, অর্থাৎ আনসিন কমপ্লেইন্ট ছিল, কাল মনে আছে? হ্যাঁ, আর ওই জিনিসটা না থাকলে কিন্তু সবটাই গন্ডগোল হয়ে যাবে। কারণ একটা টিচ ধরে যে কোন জিনিসটা আমরা কিনি কিন্তু খেতে পারি না, বলতে পারবে কোন জিনিসটা কিনে খেতে পারি? লবণ নিয়ে কিছু ছিল ওখানে? ছিল ছিল, যদি কেউ পারো তাহলে করো, না হলে চলো আর কি, তাই তো নাকি? সঞ্জীব দার আমি করছি, আমি আর সঞ্জীব দার মিলে করছি। মক টেস্ট 15 আগস্ট শুরু হয়েছিল, তারপর ডাউট ক্লিয়ারিং ক্লাস 29 অক্টোবর, আজকে
বোঝা গেল? আর মন খারাপ করার কিছু নেই যে আমি পারলাম না তার মানে আমি যে পাবো না, তা নয়। কিন্তু আমরা কিন্তু সবাই পাওয়ার যোগ্য, বোঝা গেল? সবাই পাওয়ার যোগ্য, কে কোথায় কিভাবে কি করতে পারে সেটা আমরা কেউই জানি। বোঝা গেল কি বললাম? মন খারাপ করার কিছু নেই, পড়তে হবে, একটাই কথা কি পড়তে হবে, তাই তো? পড়াশোনা হবে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ বলুন। Thank you.